গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো বা তোমাদের বোঝাবো সেটা তোমাদের পাঠ্যপুস্তকের বা টেক্সট বইয়ের দশ নম্বর চ্যাপ্টার বা দশ নম্বর অধ্যায় নাম হচ্ছে আসন্নমান তাহলে আমরা হেডিংটা আসন্নমান লিখলাম পেজ নাম্বারটা তোমরা লিখে নাও একশো আমি যেভাবে পড়াবো তোমরা আমার সাথে তোমাদের খাতাটা সাথে রাখো এবং একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা আশা করছি একদম সুন্দরভাবে বোঝা হয়ে যাবে দেখো প্রথমেই যেটা বলি চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের আসন্ন মান অর্থাৎ আমরা যে মান বা ভ্যালুগুলো আমরা দেখি সেইটার সাথে আসন্ন মানের কিছুটা হলেও কিন্তু পার্থক্য আছে যেমন ধরো একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা শুরু করি তাহলে আস্তে আস্তে আমরা জিনিসটা বুঝতে পারবো প্রত্যেকে মন দিয়ে দেখো বা শোনো ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে এবং জিনিস বুঝতে পারবে তো চলো বাস্তব উদাহরণটা দিই ধরো আমরা থাকি হচ্ছে কোথায় না আমাদের বাড়ি হচ্ছে মালদা টাউনে এই মালদা টাউন থেকে আমরা যেতে চাইছি উপরের দিকে অর্থাৎ পাহাড়ের দিকে মালদা টাউন থেকে আমরা যেতে চাইছি পাহাড়ের দিকে দ্যাট ইজ দার্জিলিংয়ের দিকে আমরা যেতে চাইছি এইবারে আমরা কি করলাম এখন প্রত্যেকেই মোবাইল খুব ভালো মতো জানো ইউজ করতে এবং মোবাইলে খুঁটিনারই তোমরা প্রত্যেকে জানো এখন ধরে নিলাম আমরা কেউ একজন গুগল ম্যাপ খুলে কি সার্চ করলাম যে মালদা টু দার্জিলিং আমরা সেখানে কি পাব আমরা সেখানে পাব মালদা থেকে দার্জিলিংয়ের দূরত্ব কত দূর সেইটা এইবারে ধরো তুমি মালদা থেকে দার্জিলিং দেখছো তোমাকে গুগল ম্যাপে এই মানটা দেখাচ্ছে তিনশো তিরিশ কিলোমিটার এরকম একটি মান দেখাচ্ছে বা তোমাকে দেখাচ্ছে তিনশো কিলোমিটার কিছু একটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমাকে মালদা থেকে দার্জিলিং দেখাচ্ছে তিনশো আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ আমার যে হোম আমি যেখান থেকে মালদা থেকে দার্জিলিং যেতে চাইছি সেই পয়েন্টটার দুটো ডিস্টেন্স আমাকে দেখাচ্ছে তিনশো আটচল্লিশ কিলোমিটার তাহলে এবারে তোমাকে তোমার বাড়ির কেউ একজন জিজ্ঞাসা করলো তাহলে কি দেখলি রে তুই মালদা থেকে যে দার্জিলিং যাবি কতটা দূর তখন কিন্তু দেখবে তোমরা সচরাচর বলো যে আমাকে সাড়ে তিনশো কিলোমিটার যেতে হবে বাড়ি থেকে সাড়ে তিনশো কিলোমিটার গেলে আমরা দার্জিলিং পৌঁছে যাব তাহলে এই যে আমাদের এইখানে ছিল তিনশো আমরা বললাম সাড়ে তিনশো কিলোমিটার যেতে হবে কেন বললাম না আমাদেরকে জিনিসটা আরও বোঝাতে সুবিধা হলো সংখ্যাটা তাহলে এই যে আমাদের অ্যাকচুয়াল মান থেকে যেটা আমাদের অরিজিনাল ভ্যালু ছিল সেখান থেকে কিছুটা আমরা চেঞ্জ করে মানটাকে আমাদের হিসেবে সুবিধার্থে কি করলাম যে চেঞ্জ করে নতুন একটা মানে নিয়ে গেলাম তাহলে এই মানটা তখন কিন্তু আমাদের হয়ে গেল আসন্ন মান তাহলে এইটা হয়ে গেল তখন আমাদের আসন্ন মান দেখো বোঝা গেল কি না বা আরও একটা উদাহরণ দিই যে তোমার ক্লাসে তোমার যে বন্ধুটি আছে ফার্স্ট বয় ধরলাম তার তোমরা কি করলে না হাইট মাপলে হাইট মাপতে গিয়ে দেখলে যে তার হাইটটা এসে দাঁড়াচ্ছে কত হাইটটা এসে দাঁড়াচ্ছে একশো তিরিশ দশমিক আট সেন্টিমিটার তার হাইট আমরা মেপে দেখলাম একশো তিরিশ দশমিক আট সেন্টিমিটার তাহলে তোমার ক্লাসে আরেকজন বন্ধু বললো যে ওর হাইট কত মেপে দেখলি তখন তোমরা কী বলো যে ওর হাইটটা আমরা মেপে দেখলাম একশো একত্রিশ সেন্টিমিটার মতো তাহলে ওর কিন্তু এই যে একশো একত্রিশ এই মানটা অরিজিনাল মান নয় এইটাকেই আমরা বলছি আসন্ন মান অর্থাৎ প্রকৃত মানের থেকে আমরা কিছু একটা সংখ্যায় চেঞ্জ করে নিচ্ছি যাতে আমাদেরকে বোঝাতে সুবিধে হয় তাহলে এই একশো একত্রিশ বলতে আমাদের সুবিধে কিন্তু আমরা যদি বলতাম যে ওর হাইট হচ্ছে একশো তিরিশ দশমিক আট আরও একটা সংখ্যা বসিয়ে দিলাম আট দুই সেন্টিমিটার এটা বলতে যতটা না আমরা কমফোর্ট ফিল করতাম আমরা এখন দেখাচ্ছি যে ওর হাইট একশো একত্রিশ সেন্টিমিটার বলতে কিন্তু আরও সুবিধা হতো অথবা আরও একটা উদাহরণ দক্ষ তুমি কোনোদিনও দোকানে গিয়ে বলো না যে আমাকে চকলেটের দেন আমার দরকার হচ্ছে ধরো তুমি খাবে হচ্ছে ঠিক আড়াইটা চকলেট তুমি কিন্তু কোনো সময় দোকানে গিয়ে বলো না আমাকে একটা ক্যাডবেরি দেন আড়াইখানা তুমি ক কী বলো যে আমাকে তিনটে চকলেট দেন তাহলে এই যে আড়াইটা তোমার প্রয়োজন ছিল আড়াইখানা এইটা কিন্তু তুমি দোকানদারকে গিয়ে বলো না তুমি বলো আমাকে তিনটে চকলেট দেন তাহলে এইটা ছিল তোমার প্রকৃত চাওয়া তোমার লাখ তো হচ্ছে আড়াইখানা কিন্তু সেইটাকে তুমি কি করলে দোকানে গিয়ে বললে যে আমার তিনটি চকলেট দেন বা তিনটি চকলেট চাই তাহলে এইটা এসে দাঁড়ালো তিনটি তোমাদের আসন্ন মান তার মানে কিছু একটা মানকে আমরা চেঞ্জ করে আসন্ন মানে কনভার্ট করছি বা আসন্ন মানে পরিবর্তন করছি সেইটা নিয়ে আজকের চ্যাপ্টার আমরা কিভাবে সেই পরিবর্তনগুলো করব বা কিভাবে পরিবর্তনগুলো বোঝাতে পারলে আমাদের অঙ্কের ভাষায় জিনিসটা খুব সহজ হবে ইজি হবে বইয়ের উদাহরণ দেখো পেজ নাম্বার তোমাদের একশো উনত্রিশে উদাহরণ দেখো লেখা আছে উচ্চতা এবং তমাল লিখল উচ্চতা দেওয়া আছে একশো পঞ্চাশ দশমিক তিন সেন্টিমিটার একশো বাহান্ন দশমিক দুই সরি সাত সেন্টিমিটার একশো উনষাট দশমিক পাঁচ সেন্টিমিটার এবং একশো একষট্টি দশমিক চার সেন্টিমিটার সেগুলোকে কীভাবে কনভার্ট করে নিয়েছে আসন্ন মানে প্রথমটা লিখেছে দেড়শো পরেরটা একশো তেপ্পান্ন পরেরটা হচ্ছে একশো এবং তারপরটা একশো একষট্টি এইভাবে মানগুলোকে আসন্ন মানে তারা চেঞ্জ করে নিয়েছে তার মানে আমি যদি এটাকে একশো একান্ন না লিখে যদি আমি একশো পঞ্চাশের এই দিকে একশো উনপঞ্চাশ বলতে পারতাম অবশ্যই পারা যেত এইখানে আছে একশো বাহান্ন পয়েন্ট সাত আমি সেটাকে একশো বাহান্নও বলতে পারতাম পারা যেত এখানে আছে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ আমি সেটাকে একশো উনপঞ্চাশ বলতে পারতাম পারা যেত এখানে আছে একশো বাষট্টি পয়েন্ট ছয় সেটাকে আমি এক সরি একশো একষট্টি পয়েন্ট চার সেটাকে আমি একশো একষট্টি না বলে একশো বাষট্টি আমি বলতে পারতাম সেটাও পারা যেত কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে লিখলাম না কেন বা এগুলোকে বললাম না কেন আমরা এইটাকেই কেন মানে হিসেবে ধরে নিলাম এইগুলো আমাদেরকে এবার বুঝতে হবে তাহলে এইটা হয়ে গেছে আমাদের প্রকৃতমান এইটা আমাদের মান কেন হচ্ছে সেইটা আমরা এবার এবার দেখব যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে বিচার করি যে এইখানে আছে আমাদের হচ্ছে জিরো এখানে আছে হচ্ছে ওয়ান ঠিক মিডিল পয়েন্টটা বা মাঝখানের সংখ্যাটা আমাদের পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ এইবারে ধরো তোমার যে মানটা পয়েন্ট ফাইভের ডান দিকে আছে সরি পয়েন্ট ফাইভের ডান দিকে আছে এই দিকে ধরো পয়েন্ট সিক্স বা পয়েন্ট সেভেন সেই মানগুলো কার কাছাকাছি একের দিকের কাছাকাছি এবং যেগুলো পয়েন্ট ফাইভের আমার বাঁ দিকে আছে যেমন হচ্ছে পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সেই মানগুলো কিন্তু আমার জিরোর কাছাকাছি অর্থাৎ পয়েন্ট ফাইভটাকে বা যদি আমরা সংখ্যাটাকে পয়েন্টে না ধরে আমরা নির্দিষ্ট মানে ধরি অর্থাৎ পূর্ণ সংখ্যায় ধরি যে এইখানে আছে দশ এইখানে আছে পনেরো এখানে আছে কুড়ি তারপরে ষোলো এইদিকে ১৪ এইদিকে দিকে তেরো তাহলে পনেরো সংখ্যাটা বা পয়েন্ট ফাইভ সংখ্যাটা আমাদের কিন্তু মিডিল হিসেবে কাজ করছে ষোলোগুলো দেখো ষোলো মান কিন্তু কুড়ির কাছাকাছি এবং চোদ্দো থেকে বাকিগুলো দশের কাছাকাছি অর্থাৎ পয়েন্ট ফাইভের পরে যদি আমরা যাই তাহলে সেটাকে আমরা পরের সংখ্যার দিকে নিয়ে চলে যাব বা পাঁচের পরের দিকে যদি যাই দ্যাট ইজ এইখানে যদি পাঁচের পরে ছয় আছে ষোলোর ছয় সেগুলোকে আমরা পরের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু পয়েন্ট ফাইভের আগের দিকে যে সংখ্যাগুলো আছে দ্যাট ইজ পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই সংখ্যাগুলোকে আমরা জিরোর দিকে নিয়ে যাব বা পাঁচের আগের যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা তার আগের সংখ্যার কাছে নিয়ে যাব অর্থাৎ এখানে পাঁচের আগে আছে চার তিন সেগুলোকে আমরা দশের দিকে নিয়ে যাচ্ছি তেরো চোদ্দোকে তাহলে এখন প্রশ্ন হলো এই যে মিডিল পয়েন্টটা পয়েন্ট ফাইভ একে আমরা কি করব এই পয়েন্ট ফাইভটাকে দেখবো তখন আমরা কিন্তু পরের সংখ্যার দিকেই অর্থাৎ এই একের দিকে আমরা তাকে নিয়ে যাওয়ার ঝোঁকটা রাখবো এইবারে চলে এসো আগের জায়গাটায় কি বলেছিলাম এইখানে দেখো লেখা আছে একশো পঞ্চাশ পয়েন্ট তিন তাহলে পয়েন্ট তিন আছে সে যাবে কি তার আগের সংখ্যার দিকে তাই জন্য একশো পঞ্চাশ পয়েন্ট তিন সে একশো একান্নতে না গিয়ে সে কিন্তু একশো পঞ্চাশে গিয়েছে কি বলছি এই যে পয়েন্ট তিন আছে যদি পয়েন্ট তিন না থাকতো তাহলে কিন্তু আমি সেটাকে অন্যভাবে দেখতাম পয়েন্ট তিন হচ্ছে আমার কার কাছাকাছি পয়েন্ট ফাইভের ডান দিকে সরি বা দিকে তাহলে সে কিন্তু দেড়শোর কাছে গেল একশো একান্ন না গিয়ে পরেরটায় দেখো একশো বাহান্ন পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট সেভেন মানে আমার এই দিকে যাচ্ছে এই দিকে যাওয়া মানে পরের সংখ্যার দিকে তাহলে সেক্ষেত্রে দেখো একশো বাহান্ন পয়েন্ট সেভেনটা সে কিন্তু একশো তেপ্পান্নতে গেছে যেহেতু পয়েন্ট ফাইভের থেকে সংখ্যাটা বেশি আছে নেক্সট পরের উদাহরণটা দেখো পয়েন্ট ফাইভ আছে পার্টিকুলার একদম পয়েন্ট ফাইভ আছে কিন্তু তা সত্ত্বেও সে কি বলেছি পরের সংখ্যার কাছে যাবে অর্থাৎ পরের পূর্ণ সংখ্যা বা পরের দশমিক সংখ্যার কাছে যাবে এবং পরের উদাহরণটা দেখো একশো যেহেতু সে হচ্ছে আমার কার কাছাকাছি না পাঁচের থেকে কম অর্থাৎ জিরোর দিকটাতে অর্থাৎ এই সংখ্যার দিকেই সেই জন্য আমি সংখ্যাটা কিন্তু একশো একষট্টি লিখেছি একশো বাষট্টি লিখিনি আশা করছি বোঝা গেছে আরও একটা উদাহরণ দিলে তোমাদের কাছে জায়গাটা হয়তো আরও সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমার কাছে একটি সংখ্যা লিখতে বলা হয়েছে একশো বত্রিশ দশমিক সাত পাঁচ তিন দুই তাহলে আমি এইখানে দশমিকের পরে চারটি সংখ্যা নিয়ে নিছি এক দুই তিন চার এই চারটি সংখ্যার ভিত্তিতে আমি আসন্ন মান নির্ণয় করব। খুব মন দিয়ে শোনো এই চারটি সংখ্যার ভিত্তিতে আমরা আসন নাম্বার নির্ণয় করবো আমরা কি বলেছি যদি পাঁচ থাকে তাহলে পাঁচ বা পাঁচের বেশি হলে পরের সংখ্যায় যাব। এই যে পাঁচ বা পাঁচের বেশি হলে পরের সংখ্যায় যাব এবং পাঁচের যদি কম হয় তাহলে আগের সংখ্যায় যাব যদি এই অঙ্কটির ক্ষেত্রে আমাদেরকে বলে এক দশমিক স্থান পর্যন্ত আসন নির্ণয় করো অর্থাৎ দশমিকের পরে একটা ঘর নিয়ে আমরা আসন নির্ণয় করব। সেক্ষেত্রে এইখানে সংখ্যাটি এসে দাঁড়াচ্ছে এক দশমিকের জন্য একশো যেহেতু এখানে পাঁচ আছে ক্লিয়ার যদি আমাকে দুই দশমিক স্থান পর্যন্ত নিতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যদি দুই দশমিক স্থান মানে দুটো সংখ্যা হচ্ছে পাঁচের পরের সংখ্যা দেখো আছে তিন তাহলে তিন হচ্ছে আমার পাঁচের থেকে ছোট তাহলে এই সংখ্যাটা নো চেঞ্জ চেঞ্জ হবে না তাহলে একশো বত্রিশ পয়েন্ট সাত পাঁচ যদি তিন না থেকে এইখানে তোমার সাত থাকতো তাহলে কিন্তু তুমি সংখ্যাটাকে একশো বত্রিশ পয়েন্ট সাত ছয় লিখতে যেহেতু পাঁচের থেকে কম তাই জন্য আগের সংখ্যাটা আগেই থাকলো মানে চেঞ্জ হলো না যদি পাঁচের থেকে বেশি হতো তাহলে কিন্তু এ পরের সংখ্যায় যেত অর্থাৎ ছয়ে যেত যদি আমাদেরকে বলে তিন দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে তিনটে ঘর নিব তাহলে চার নম্বর ঘরটা দেখব কি আছে এইখানে দেখতে পাচ্ছি চার নম্বর ঘরটা আছে দুই অর্থাৎ পাঁচের থেকে ছোট তাহলে আগের সংখ্যাটাই থাকবে অর্থাৎ একশো বত্রিশ দশমিক সাত পাঁচ তিন তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখে নাও আশা করছি তোমাদের কাছে বোঝা এসেছে বা বোঝা ক্লিয়ার হয়েছে আরও একবার বলি পাঁচ বা পাঁচের বেশি থাকলে আমরা সংখ্যাটিকে এক যোগ করে চেঞ্জ করে নেব দশমিকের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা পরেরটাই যাব অথবা যদি পাঁচের কম থাকে তাহলে আগের সংখ্যাটাই থাকবে চেঞ্জ হবে না আশা করছি বোঝা গেছে তাহলে আমরা কিন্তু এবারে তোমাদের উদাহরণ ছেড়ে দিয়ে অঙ্কে ঢুকে যাব অর্থাৎ কোষে দেখি দশে আমরা ঢুকে যাচ্ছি আজকে কোষে দেখি দশের এক থেকে চার পর্যন্ত করাবো এবং এক থেকে চার পর্যন্তই তোমাদের এইচডাব্লিউ থাকবে তোমরা সেটা তোমাদের খাতায় করে রাখবে আমি কিন্তু যে কোনো দিন খাতা চেক করতে পারি এটা আগেই বলে দিচ্ছি প্রথম অঙ্কটি দেখো কী বলেছে সেটা নিয়ে আলোচনা করবো এক নম্বর অঙ্ক আগে অঙ্কটা পড়া যাক এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার একশো দেখো বলেছে তিন টাকা সাতজন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিতে হবে এবং হিসেব করে প্রত্যেকে কত পয়সা পাবে সেইটা আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করব তাহলে তিন টাকাকে জনের মধ্যে ভাগ করতে হবে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি কেউ এক টাকা পাবে না অর্থাৎ কম পাবে অর্থাৎ প্রত্যেকে পয়সাতে পাবে সেই জন্য বলেছে হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাচ্ছে এবং সেটা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে হবে তাহলে চলো অঙ্কটা আমরা স্টার্ট করি তাহলে দেখো খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে তিন টাকাকে সাতজনের মধ্যে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের উত্তর আসবে তিন ভাগিত সাত অর্থাৎ তিন ডিভাইডেড বাই সেভেন আমরা জানি এই ভাগ ফলটা দশমীকে আসবে তাই জন্য এটাকে আমরা দশমিকে করার জন্য তিন টাকাকে আমরা তিনশো পয়সাতে কনভার্ট করে নিতে পারি তাহলে তিনশো পয়সাকে সাত দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটি আসবে এবং নিতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে তোমরা ভাগ দেখো আমার সাথে সাথে আমি একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে করে দিই প্রথমে আসছে চার কারণ চার সাথে আঠাশ পড়ে থাকলো দুই শূন্য তারপরে দেখো সাত যেটি সাত দুগুণি চোদ্দো পড়ে থাকলো ছয় এইবারে দশমিক নেওয়ার ফলে এখানে পেলাম শূন্য সাতে আটে ছাপ্পান্ন পড়ে থাকছে চার দশমিকের জন্য একটি শূন্য এইখানে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে আমি একটু এই জায়গাটায় করে নিচ্ছি পঁয়ত্রিশ বিয়োগ ফল হচ্ছে পাঁচ দশমিকের জন্য আমি আবার একটি সংখ্যা নিলাম শূন্য এবং সাত দিয়ে গেলে উনপঞ্চাশ আর আমার দরকার নেই অর্থাৎ ভাগ আমার মিলবে না আমি সেক্ষেত্রে নিচ্ছি না তাহলে ভাগ করে দেখা গেল যে প্রত্যেকে পাবে বিয়াল্লিশ পয়েন্ট আট সাত পাঁচ আট পাঁচ সাত পয়সা করে এইবারে এই যে এইখানে সংখ্যাটি আছে দশমিক এক পর তিন ঘর সেটাকে আমাদেরকে দুই ঘরে নিয়ে যেতে হবে তিন নম্বর ঘরে আমি দেখতে পাচ্ছি পাঁচের থেকে বড় সংখ্যা আছে অর্থাৎ সাত আছে তাহলে এটা আসন্ন মানে পরিবর্তন হয়ে হবে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা যেহেতু পাঁচের থেকে বেশি আছে সেই জন্য পরের সংখ্যা আগের সংখ্যার সঙ্গে আমাদের এক যোগ হল এই চিহ্নটাকে বলা হয় টেন্স টু অর্থাৎ নিয়ার সংখ্যা অর্থাৎ তার ঠিক কাছাকাছি প্রায় সমান হিসাবে এটাকে আমরা ব্যবহার করি তাহলে সংখ্যাটিকে তোমরা উত্তর লিখবে যে প্রত্যেকে পাবে বিয়াল্লিশ পয়েন্ট আট ছয় পয়সা ব্র্যাকেটে প্রায় করে এইবারে পরবর্তী কোশ্চেনটা দেখো কী দিয়েছে পরবর্তী কোশ্চেন তোমাদেরকে বলেছে যে এবার সাতজনের মোট টাকা হিসাব করে দেখি সেটা তিন টাকার থেকে বেশি বা কম তাহলে আমরা প্রত্যেকে পেয়েছে আমরা জানি কত করে আরও একবার দেখে নেওয়া যাক বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা করে কতজন পেয়েছে টোটাল সাতজন পেয়েছে এইবারে দেখব এই সংখ্যাটা তিনের থেকে বেশি না তিনের থেকে কম তাহলে আমরা যদি গুণ করি ছয় সাথে বিয়াল্লিশ হাতে থাকছে চার সাথে আটে ছাপ্পান্ন চারে জিরো হাতে থাকছে ছয় সাত যুগুণে চোদ্দো ছয় কুড়ি হাতে থাকলো দুই চার সাত আঠাশ তিরিশ তাহলে হচ্ছে এইটা আমাদের এসে দাঁড়ালো তাহলে তিনশো দশমিক জিরো টু পয়সা এবার তিন টাকা মানে আমরা জানি তিনশো পয়সা তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমার যে মানটা সেটা কিন্তু বেড়ে গিয়েছে অর্থাৎ প্রত্যেকে যে পরিমাণ টাকা পাচ্ছে সেটা বেশি হয়ে গেছে অর্থাৎ তোমরা বিয়োগ করলে তখন বলতে পারবে যে পয়েন্ট জিরো টু পয়সা বেশি হবে তিন টাকার চেয়ে তোমাদের সাতজনের মোট টাকাটা পয়েন্ট জিরো টু পয়সা বেশি হবে দেখে নাও প্রত্যেকে আশা করছি তোমাদের বোঝা গিয়েছে না বোঝা গেলে আরও একবার ভিডিওটা ঠিকঠাক রিকল করবে ঠিকঠাকভাবে দেখবে আশা করব তোমাদের সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী একটি অঙ্কে যাই পরবর্তী অঙ্ক আমি তোমাদেরকে চার নম্বর অঙ্কটাই বোঝাচ্ছি এবং এক থেকে চার তোমাদের এইচডাব্লিউ বলেছি সেই জন্য চার নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো চার নম্বর অঙ্ক দিয়েছে যে পয়েন্ট নাইন নাইন সেভেন এই সংখ্যাটিকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো তাহলে দুই দশমিক স্থান মানে হচ্ছে দশমিকের পরে দুই ঘরে আমরা যাব তার জন্য আসন্ন মান বের করতে হবে তাহলে তিন নম্বর ঘরে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটি পাঁচের থেকে বেশি অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সঙ্গে এক যোগ হবে অর্থাৎ এইখানে সংখ্যাটি তখন এসে দাঁড়াচ্ছে নয় একে দশ সে এক এখানে অ্যাড হয়ে যাচ্ছে এক শূন্য দ্যাট ইজ তোমাদের সংখ্যাটা হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ব্র্যাকেটে অবশ্যই প্রায় লিখতে পারি তাহলে যদি দুই দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান করি এবং সেই ক্ষেত্রে বের করার ফলে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি পয়েন্ট নাইন সে কিন্তু কনভার্ট হয়ে গেল এক এ অর্থাৎ একের জন্য এইবারে আমি একটু বলি এইটা যদি দেওয়া না থাকতো আমার যদি দেওয়া থাকতো পয়েন্ট নাইন নাইন ফোর তাহলে কী হতো দুই দশমিক স্থান পর্যন্তই আমরা কাজ করব যদি এইটা দেওয়া না থেকে এই দিকে আসতো দেখো এই তিন নম্বর ঘরটা দুই দশমিক স্থানের জন্য তিন নম্বর ঘরটাকে সবসময় আমরা আলোচনা করবো দেখতে পাচ্ছি সে চারের চার আছে অর্থাৎ পাঁচের থেকে কম অর্থাৎ আগের সাথে কিন্তু কিছু যোগ হতো না নো চেঞ্জ অর্থাৎ এইটা কিন্তু তখন তোমাদের জিরো পয়েন্ট নাইন নাইন হতো আশা করছি বোঝা গেছে তাহলে আজকের ক্লাসে যেটুকু পড়ানো হলো আসন্নমান কী প্রকৃতমান কি এবং আসন্নমান আমরা কিভাবে নির্ণয় করব এবং সেই সংক্রান্ত তোমাদের কোষে দেখি দশের এক থেকে চার পর্যন্ত এইচডাব্লিউ দেওয়া থাকলো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে কারও যদি কোনো জায়গায় ডাউট থাকে বা কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় সে কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাও আমি সেই জায়গাটা দেখে নেব এবং প্রত্যেকে তোমাদের প্রেজেন্টগুলো কমেন্ট বক্সে দিয়ে নাও সেই প্রেজেন্টগুলো আমি নোট ডাউন করে রাখব পরবর্তী দিনে যে ক্লাস অর্থাৎ ঠিক আমাদের নেক্সট ডে ক্লাস আছে সেদিন কিন্তু এই দশ নম্বর চ্যাপ্টার আমরা পুরোটা কমপ্লিট করে নেব এবং পরবর্তী চ্যাপ্টার এগারোর দিকে আমরা চলে যাব তোমাদের যা কথা ছিল যে আসন্নমান স্যার আমাদের করান এবং ভগ্নাংশ বর্গমূল আমি সেই দুটোই তোমাদের করেই দেবো সুন্দর করে এবং অন্যান্য স্যার যারা ক্লাস পাচ্ছেন তিনি বাকিগুলো তোমাদেরকে করে দেবেন ক্লাস কেমন লেগেছে সেটাও জানাও কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কমেন্ট বক্সে ক্লাস আজকে এই পর্যন্তই রাখছি প্রত্যেকে ভালো থেকো এবং এইচডাব্লিউটা অবশ্যই অবশ্যই করে রেখো তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো ধরতেও আরও সুবিধা হবে ভালো থেকো আজকের মতো ক্লাস এখানেই অফ থাকছে